হ্যালো সবাইকে, আমি শিমলি। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে। আমি আজ রান্না করছি মাছ। তাহলে চলুন আমি কী কী নিয়ে নিই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, দেখুন, চারা পোনা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা আছে এখানে, লঙ্কা বাটা আছে। আমি ফোড়নের জন্য নিয়েছি এখানে কালো জিরে আর মেথি, তেজপাতা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ, তেল। আর এখানে আমি যা যা সবজি নিয়েছি, আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, সর্ষের তেলে আমি মাছগুলো ভেজে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন আমি মাছগুলোতে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি তেল, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছগুলো আমি সব নামিয়ে নিয়েছি, এবার এই তেলেই আমি আলুগুলো ফ্রাই করে নেব। একটু নুন দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এই সাইডে আমি পটলগুলো ভেজে নেব। দেখুন আলু আর পটল ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি, এবার আমি এই তেলে একটু হালকা করে বেগুনগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি এখানে তেজপাতা, কালো জিরে আর এখানে মেথি আছে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিড়ে কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিব লঙ্কা বাটা, যতটুকু ঝাল পছন্দ করেন অতটুকুই দেবেন। আমি দুই চা চামচ দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে একটু আমি জল দিয়ে দেবো, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি এখানে একটু দই অ্যাড করব। দইটা অ্যাড করলে এখানে ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে,
আপনারাও চাইলে দই অ্যাড করতে পারেন। দেখুন আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল চলে আসছে। এবার আমি এখানে আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলোও দিয়ে দিচ্ছি। আমি ভিজে রাখা বেগুনগুলো পরে দেব। আমি দেখুন আলু আর পটলগুলো মশলার মধ্যে দেওয়ার পর 1-2 মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেব। আমি জল গরম করে রেখেছিলাম, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন জল অতটুকুই দেবেন। জলটা একটু ফুটে আসলে আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে করে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে। দেখুন মাছ প্রায় হয়েই গেছে, এবার আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন নামানোর আগ দিয়ে। আমার কাছে আজকে ধনে পাতা ছিল না, তার জন্য আমি ধনে পাতা দিতে পারলাম না। ধনে পাতা দিলে খুবই ভালো লাগবে। দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমি সার্ভ করে নেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে হয়ে গেছে রান্না, খুবই সুন্দরভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। একদমই সহজ রেসিপি। আর বারবার বললাম যে ধনে পাতা উপর দিয়ে দেবেন, আরও টেস্ট লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর আজকের জন্য এটুকুই।